বাবা কত চেঁচাচ্ছো কেন বুড়িমা? ঘরে এক ফোঁটাও যোগ্যতা নেই, পান্তা খাবো কি করে? যা 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 তাড়াতাড়ি দুয়ানা দোকটা নিয়ে আয় দেখিনি। আমি এখনই দোকটা এনে দিচ্ছি। এই যে বাবা দুঃখীরাম, এত অন্তদন্ত হয়ে কোথায় চললে শুনি? ওরে বাবা, সনাতন খুড়াজে দোকানে যাচ্ছি গো বুড়িমার দোকটা কিনতে। আহ, তা ভালোই হলো। শিবুর কামারশালে একটা কাটারি করতে দিয়েছি, ফেরার সময় একটু নিয়ে এসো ভাই। ঠিক আছে খুড়ো, নিয়ে আসবো। ওরে বাবা, আমাকে তো একবার নিধু কুমোরের কাছেও যেতে হবে, ওই ভূতি পিসির হাড়িটা আনতে। ঠিক আছে ঠিক আছে, ফেরার সময় না হয় নিয়ে যাব। বুড়িমা, ও বুড়িমা! এই এই, তোর আসার সময় হলো নাকি রে? হাত ছাড়া কি করবো বলো তো বুড়িমা, শুধু তোমার দোকটা, হ্যাঁ, সেই সঙ্গে সনাতন খুড়োর কাটারি আর ভূতি পিসির হাড়ি সব একসঙ্গে আনতে গিয়েই তো দেরি হয়ে গেল। যা তাড়াতাড়ি নদীতে একটা ডুব দিয়ে আয়, চারজিখানি খেয়ে নিবি একানি। আমি এক্ষুনি আসছি। আহারে বাপ মা মরা ছেলেটাকে শুধু শুধু বকলাম। আরে দুঃখীরাম জি, কি এত কেনাকাটা করছো? এই পাড়ার লোকেদের জন্য টুকিটাকি। কিন্তু আপনি কে? আমাকে আর চিনবে কি করে, আমি তো আর এই গ্রামে থাকি না। ও, তাহলে আপনি থাকেন কোথায়? আমি ভিনগাঁয়ের লোক, থাকি বকুলপুরে। বাবা, বকুলপুরে! তাহলে আমাকে চিনলেন কি করে? আরে চিনি দুঃখীরাম, চিনি, তুমি কেষ্টর ভাগনা যে। উরে বাবা, কেষ্টর ভাগনা মানে আমার মামা আছে নাকি? হ্যাঁ দুঃখীরাম, তোমার নিজের মামা কেষ্ট। সত্যি সত্যি বলছেন আপনি? আমার নিজের মামা? বিশ্বাস না হয় যাও না বকুলপুরে, নিজেই দেখে এসো গিয়ে। উরে বাবা, আমি কালই রওনা দেব। দাদু, কেষ্ট মামার বাড়িটা কোথায় বলে দিতে পারো দাদু? কেষ্ট? হ্যাঁ, কোন কেষ্ট? হরে কেষ্ট না কেষ্ট হরে? ওরে বাবা, এখানে তো কেষ্টর হরিল্লোড় চলছে, তাই তো। আমার মামা কোন কেষ্ট? আসলে আমার মামার এক ছেলেও আছে, হরি। ও হরি, তাহলে এ হলো গিয়ে কেষ্ট হরে। হরে কেষ্ট তো কেউই নেই, তা যাক তুমি এই ডান দিকের রাস্তাটা ধরে সোজা চলে যাও, কিছু দূর গেলে দেখতে পাবে বাদল ময়রার দোকান, ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। ধন্যবাদ দাদু। আগে আমি কেষ্ট মামার ভাগ্নে দুঃখীরাম। বাবার ভাগ্নে? কিন্তু বাবা তো বাড়ি নেই। কখন আসবে? তা তুমি বসো, এই এলো বলে। দরজাটা খুলে রেখেছিস কেন? ও বাবা, দেখো 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 কে এসছে, দেখো। আরে কে আবার এলো? আমি দুঃখীরাম মামা, তোমার বোনের একমাত্র ছেলে। ও দুঃখীরাম, তা হঠাৎ কি মনে করে? কি মনে করে বলছো কি গো মামা? মামার বাড়ি আসে না বুঝি লোকে? না 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 না, আসবে না কেন, আসে বই কি, চলেও যায়। কিন্তু আমি যাবার জন্য আসিনি মামা। মানে যাবার জন্য আসনি মানে? তুমি তো সবই জানো মামা, বাবা মা নেই, তাই ঠিক করলাম মামার বাড়িতে চলে যাই, তাই তো? কিন্তু বাবা দুঃখে, তুমি কি পারবে এখানে থাকতে? কেন পারবো না কেন? আসলে ভাই, আমরা দু মাসে একদিন খাই কি না, ও কষ্ট সহ্য করতে পারবে তুমি? দু মাসে একদিন খাও? তাই বলছিলাম কি। কিচ্ছু বলতে হবে না মামা, তোমরা যদি দু মাসে একদিন খেয়ে থাকতে পারো আমিও পারবো। পারলে থাকো তবে, যার হোক তুমি আমার ভাগ্নে কি না।
তবে জানো দুঃখীরাম, আমরা কালই খেয়েছি, এরপর খাবো দু মাস পর। বাবা ঠিক আছে মামা, তাই হবে, ঠিক আছে। কিন্তু বাবা, থাম, যা দরজাটা বন্ধ করে দিয়ে। মামা আমার না বড্ড ঘুম পেয়েছে, আমি একটু ঘুমোই। তা বেশ তো, ঘুমো না। একটা আপদ জুটলো দেখছি, খিদায় পেট চোঁচো করছে, বেটা এখন ঘুমোলে বাঁচি। মামার মতলবটা ভালো ঠেকছে না, ঘুমের ভান করে পড়ে থাকতে হবে। হরিদা ঘুমিয়ে পড়লো দেখছি, অতএব আমিও। যাক বেটা ঘুমিয়েছে, এবার যাই পায়েসটা রেঁধে চুপি সারে হরিকে ডেকে বাপ বেটায় অনশন ভঙ্গ করে নি। তাহলে এই ব্যাপার, আমাকে উপোস করিয়া মারবার মতলব? কিন্তু কিন্তু আমিও দুঃখীরাম, মামার সব মতলব ভেস্তে দিয়ে ছাড়ব। আরে কি হলো রে দুঃখীরাম, তুমি ও ঘরে গিয়ে কি যেন করছিলে, আর একজন বেড়ার ফুটো দিয়ে উকি ঝুঁকি মারছিল। হ্যাঁ এটি বলিস কি, তুই ঠিক দেখেছিস। আমি যে সেই উঁকি মারা লোক, তা কি করে বলি মামাকে? আমি ঠিক দেখেছি। না তুই যখন নিজের চোখে দেখেছিস, তবে নিশ্চয়ই কোনো চোরের কাণ্ড হবে। আরে বাবা, বলো কি মামা, এখানে চোরের উপদ্রব আছে নাকি? শোন একটু জেগে থাক, আমি চারদিকটা দেখে আসি। একজনের হিল্লে হলো, এবার এবার এই কুম্ভকর্ণটাকে জাগাই। হরিদাদা, ও হরিদাদা, কি হলো, ঘুমালে নাকি? হরিদাদা, ও হরিদাদা, কাঁচা ঘুমটা ভাঙালি কেন? শিগগিরই ওঠো, মামা একটা লাঠি হাতে তাড়াতাড়ি কোথায় যেন বেরিয়ে গেল। বাবা এই রাতে লাঠি হাতে কোথায় গেল? তুই কাউকে দেখেছিলি? একজন বেড়া দিয়ে উকি মারছিল, ব্যাস ওইটুকুই দেখেছি। তাহলে আবার বোনের কিছু হয়নি তো? তা তো আমি বলতে পারবো না হরিদাদা। আমার মনে হয় বোনেরই কিছু হয়েছে, খবর পেয়ে বাবা তাকে দেখতে গেছে। আমি তাহলে আর শুয়ে থাকি কেন? দিদির বাড়ি কত দূর গো হরিদাদা? তা হবে ওই মাইল তিনেক হবে। আরে বাবা, 3 মাইল, এখন কি হবে হরিদাদা? শোন তুই ঘরেই থাক, আমি একটু এগিয়ে দেখি। বাপরে বাপরে বাপ, তুই ঠিক দেখেছিলি দুঃখে, বেড়ার ফুটো দিয়ে কে উকি মারছিল। আরে বাবা, তোমাকে মিথ্যে বলতে পারি মামা, আমার নিজের চোখে দেখা। কই কই, আমি তো কারো টিকিটাও দেখতে পেলুম না, তা হরি কোথায় গেল রে? হরি, আর বলো না মামা, তুমিও গেলে আর আমি, না না মা আমি না, যে লোকটা তোমার ঘরে উকি মারছিল না, সেই লোকটা দাদাকে ঘুম থেকে উঠিয়ে কি যেন বললো, আর দাদা দাদাও তখনই বেরিয়ে গেল। হরি নিশ্চয়ই ওই পাড়া দুষ্টু ছেলেদের সঙ্গে জুটে তাস খেলতে গেছে। সন্দুকে তুই কিছুক্ষণ জেগে থাক বুঝলি, আমি হরি আর সেই বদমাস ছোড়াটার খবর নিয়ে আসছি। বাপ বেটা দুটোই পগার পার। বাবা খিদে পেট জ্বলে যাচ্ছে, এখন এখন আমি নিশ্চিন্তে মামার রাধা পরমান্ন সাবার করতে পারি। খান্ত, ওরে ও খান্ত। ও মা, দাদা কি ব্যাপার, এত রাত্রে কারো কিছু হলো নাকি? কারো কিছু হলো মানে তোর কিছু হয়নি? কি হবে? তবে যে দুঃখি বললো বাবা লাঠি হাতে নিয়ে বেরিয়ে গেছে, তোর ওই দুঃখে টুকে কি না কি বললো, আর তুই যাক, রাত অনেক হলো, এখন শুয়ে পড়গে, সকাল হলে যাবি। যা বাবা, ঠিক আছে তুই যা বলিস তাই হবে এখন। হ
হত ছাড়া এই এই সারা রাত ছিলি কোথায় বল 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 তোকে খুঁজতে খুঁজতে আমি নাকাল হয়ে গেলুম আর আরে বাবা শোনো শোনো দুঃখে বলল যে তুমি নাকি লাঠি হাতে কোথাও বেরিয়ে গেছো তাই আমিও ভাবলুম ও আচ্ছা এই ব্যাপার চল তো দেখি মহারাজ আমার ভাগ্নে দুঃখিরামের তিন কুলে কেউ নেই বলে আমার বাড়িতে থাকতে দিয়েছে আর সেই কিনা আমাদের মিছে কথা বলে বাড়ি থেকে ভাগিয়ে দিয়ে সব পায়েশ চুরি করে খেয়ে নিয়েছে এত বড় স্পর্ধা পায়েশ চুরি এই এই কে আছিস যা দুঃখিরামকে ধরে নিয়ে আয় আরে তুই এমন কাজ করলি কেন হ্যাঁ ওদের পায়েশ চুরি করে কেন খেলি আর মিছে কথা বলে ওদের নাকালি বা কেন করলি ওরে বাবা ওরা দু মাসে একদিন খান পরশু খেয়েছিলেন তাহলে আবার কাল পায়েশ রাঁধলেন কেন ওরাই বলো আর তারপর নাকালের কথা বলছেন আমি তো সত্যি কথাই বলেছি তাতে যদি ওরা খামোখা নাকাল হন আমার কি দোষ ধর্মাবতার না ওর কথা তো কিছুই বোধগম্য হলো না সব খুলে বল তো শুনি আরে বাবা সব খুলে বলছি মহারাজ তাহলে বলুন মহারাজ দোষটা কি আমার তুই তো ভারী চালাক ছেলে দেখছি না 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 তোর কোনো দোষ নেই নালিশ খারিজ হ্যাঁ দুঃখিরাম তোর বুদ্ধি আছে দেখছি তোকে আমি আমার দরবারে চাকরিতে বহাল করলাম আপনার অশেষ দয়া মহারাজ হরি বাবা কি বড়াত আমার একেবারে চাকরি তাও আবার রাজ দরবারে বুঝলে হে গুরুচরণ এই দুঃখিরাম ছেলেটা কিন্তু মোটেই সুবিধের ঠেকছে না তাই তো দেখছি বড় মন্ত্রী মশাই কদিনেই রাজাকে ভুলিয়ে ভালিয়ে একেবারে ছোট মন্ত্রীর পদ পেয়ে গেল শুনছি এই বড় মন্ত্রীর পদ খালি হলে ওই নাকি বড় মন্ত্রী হবে পদ খালি হবার আগেই বিপদটাকে হঠাতে হবে ঠিক আছে তোমরা সব এসো কেমন আমি একবার সওদাগর বন্ধুর সঙ্গে দেখা করে আসি বন্ধু সওদাগরের পক্ষীরাজ খোড়াটাকে যে কোনই হোক হাতাতে হবে ঘোড়া বলে ঘোড়া মানুষের মতো কথা বলে এক মাসের পথ একদিনেই চলে যায় ভূত ভবিষ্যৎ সব বলে দেয় পেতেই হবে পক্ষীরাজটা সওদাগর ও ভাইয়া সওদাগর বাবু তো বাড়ি নেই বড় মন্ত্রী মশাই তা তোমার বাবু কোথায় গেছেন বাবা গুলে সে তো বলতে পারবো নি শুনলাম তোর বাবু নাকি একটা অদ্ভুত আমের আঁটি এনেছে সে এক আশ্চর্য আঁটি বড় মন্ত্রী মশাই এই বসাও এই তক্ষুনি গাছ হয়ে গেল গাছ বড় হলো আম ফললো পাকলো আম খাওয়া হয়ে গেল আবার আঁটিটা তুলে বাস্কতে পুরি রাখা হলো এই তুই তুই নিজে চোখে দেখেছিস দেখেছি কি বড় মন্ত্রী মশাই আমি তো খেয়েওছি এই শোন গুলে নে নে এই টাকাগুলো রাখ তুই ওটাকে সিদ্ধ করে আবার বাক্সে রেখে দিবি কেমন ও কাজ আমারে দিয়ে হবেনি শোন গুলে রাজার কাছে কিন্তু তোর নামে নালিশ ঠুকে কারাগারে বন্দি করে রেখে দেবো অমন কাজ করবেন নি বউ ছেলেরা না খেতে পি মইরে যাবে তবে যা বলছি শোন টাকাগুলো নে আর আমার কথা মতো আটিটা সেদ্ধ করে রেখে দে কেউ জানতে পারবেনি তো কে আবার জানবে জানব শুধু আমরা দুজন ঠিক আছে তাহলে ওই কথাই রইল আমি চলি কেমন আরে হ্যাঁ আমি যে এসেছিলাম সে কথা তোর বাবুকে আর বলতে হবে না ঠিক আছে আপনি নিশ্চিন্তি হয়ে বাড়ি যান তাহলে তুই কাজে লেগে পড় আমি চলি ফুটছে ফুটছে আটি ফুটছে ওহ
আটির গুমটা হবে ফাঁকা আর গুলের কাছে ঢুকবে টেকা। বড্ড গরম, একটু একটু ঠান্ডা জল ঢেলে দি। এইবার এটাকে এর আসল জায়গায় রেখে আসি। যাক বাবা, ভালোয় ভালোয় কাজটা মিটি গেল। যাই এবার রান্নাটা করে ফেলি, বাবু এলে খেতে দিতে হবে। বন্ধু, শুনলাম তুমি নাকি আশ্চর্য একটা আমের আঁটি এনেছো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আঁটিটা পুঁতলেই গাছ, আর তখনই সেটা বড় হলো, আম ধরলো, পাকলো। ওর পক্ষীরাজ ঘোড়াটাকে বাগানোর এটাই হচ্ছে মোক্ষম সময়। না না, এ হতেই পারে না, ওসব আজগুবি কথা, আমার বিশ্বাসই হয় না। আচ্ছা আচ্ছা, আপনি বাজি রাখুন, আমার কথা সত্যি হলে কি হবে? তোমার কথা যদি সত্যি হয় তাহলে কাল সকালে আমার বাড়িতে এসে ওই যে জিনিসটা প্রথম ছোবে সেটাই তোমার, তাই নাকি? হ্যাঁ, কিন্তু যদি তোমার কথা সত্যি না হয় তাহলে আপনি পরদিন আমার বাড়িতে এসে প্রথমে যেটাই হাত দেবেন সেটাই আপনার। বেশ বেশ বেশ, তবে কালই দেখবো তোমার সেই আমাটির গুণ কেমন। ঠিক আছে, আমার বাড়িতে কাল আপনার নিমন্ত্রণ রইল। অবশ্যই যাবো, বেটাকে আচ্ছা ফাসান ফাসিয়েছি, এখন পক্ষীরাজটা যে আমার হতে চলেছে। আসুন মন্ত্রী মশাই, আসুন, বসতে আজ্ঞা হোক। এই গুলে নিয়ে আয় তো, আমার আমাটির বাক্সটা নিয়ে আয় তো। এই নেন বাবু। আসুন মন্ত্রী মশাই, দেখবেন আসুন আশ্চর্য আঁটির গুণ। গুলে, এই গুলে জল দিয়ে আয় এক বালতি। যাই বাবু। এই নেন বাবু। দে দে। হ্যাঁ, এবার এবার দেখুন মন্ত্রী মশাই, এই গাছ হলো বলে গাছ হওয়াচ্ছে, যা মোক্ষম চাল ছিলেছি একটা। কি ব্যাপার বন্ধু, কোথায় তোমার গাছ? শুনেছি নাকি পোকার সঙ্গে সঙ্গেই তো গাছ হয়ে যায়। সেটাই তো হবার কথা, সেটা তো হবেই, কিন্তু তাহলে আমার অনুমানই ঠিক। সবই তো দেখছি বাবা গল্প কথা। না 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 না, এ হতেই পারে না, আপনি আপনি বিশ্বাস করুন। বিশ্বাস? কাকে বিশ্বাস করব, নিজের চোখকে না তোমার গল্পকে? আচ্ছা, আপনি আমাকে বিশ্বাস না করতে পারেন, আপনি গুলেকে জিজ্ঞেস করুন। ঢের হয়েছে আর নয়, তাহলে ওই কথাই রইল, কাল সকালেই আমি আসছি। বাবা, সৌদাগর মশাই যে কি সৌভাগ্য আমার। তোমার সৌভাগ্য, কিন্তু আমার যে খুবই দুর্ভাগ্য ছোট মন্ত্রী। ব্যাপার কি, মনে হচ্ছে খুব বিপদে পড়েছেন। আমার পক্ষীরাজ ঘোড়াটা বোধহয় গেল। পক্ষীরাজটা গেল মানে? সবকিছু একটু খুলে বলুন দেখি। শোনো তবে, আমি জানি বড় মন্ত্রীর আমার পক্ষীরাজের ওপর খুব লোভ, এখন তুমি পারো ভাই এই বিপদ থেকে আমাকে বাঁচাতে। ওরে বাবা, এই ব্যাপার, তাইতে চিন্তার কি আছে? চিন্তা নেই বলছো তুমি ছোট মন্ত্রী? একদমই না। শুনুন, শর্ত এটাই তো যে বড় মন্ত্রী সকালে আপনার বাড়ি গিয়ে প্রথমেই যেটা ছোঁবেন সেটা ওনার হবে, তাই তো? ঠিক তাই ছোট মন্ত্রী, আর আমি এটাও জানি যে বড় মন্ত্রী অন্য কিছুতেই হাত না দিয়ে সোজা আমার পক্ষীরাজটাকেই ছোঁবে। ওরে বাবা, তা আপনার আস্তাবলটা কি খোলাই থাকে? হ্যাঁ ছোট মন্ত্রী, ওটা তো খোলাই থাকে। ঠিক আছে, শুনুন তবে। অনেক ধন্যবাদ ছোট মন্ত্রী,
আশীর্বাদ করি, তুমি তাড়াতাড়ি বড় মন্ত্রী হয়ে যাবে। আমি আমি তবে আসি। আসুন আসুন। কি বন্ধু, শর্তের কথাটা মনে আছে তো? থাকবে না আবার, আমি প্রস্তুত। এখন আপনি যা খুশি প্রথমে ছুঁয়ে নিয়ে যেতে পারেন। সে কি বন্ধু, আপনার মতো গণ্যমান্য লোক ওই সামান্য দড়ি গাছাটায় লোক? কিন্তু আবার কিন্তু টিন্তু কেন, শর্ত মতো আপনি প্রথমে দড়ি গাছাটা ছুঁয়েছেন, সুতরাং ওটা এখন আপনার। আচ্ছা দেখা যাবে। ব্যাপারটা কি বড় মন্ত্রী মশাই, সাত সকালে দড়ি হাতে ফিরছেন কোথা থেকে? আর বলো না হে গুরুচরণ, যা ঠকান ঠকালো না বেটা ওই সৌদাগরটা। একটু খুলে বলুন তো। আসলে আমার সঙ্গে সৌদাগরের একটা বাজি হয়েছিল। তাই দড়িটা ছুঁতেই সৌদাগরের এত বুদ্ধি? ওটেই না, ওটেই না। তাহলে তাহলে কার বুদ্ধি এটা? এ নিশ্চয়ই ছোট মন্ত্রীর বুদ্ধি। তুমি কি করে বুঝলে? কাল সন্ধেবেলায় সৌদাগরকে দেখলাম ছোট মন্ত্রীর বাড়ি থেকে বের হতে। তাই নাকি? বড় বড় বেড়েছে ছেলেটা। ঠিক আছে গুরুচরণ, যাও যাও। পেন নাম। রাজামশাই উঠলে হয় দুঃখীরামের না একেবারে বারোটা বাজিয়ে ছাড়ব। ব্যাপারটা কি খুলে বলো তো দেখি। মহারাজের আস্তা বলে একটাও পক্ষীরাজ ঘোড়া নেই, কিন্তু ওই সুলক্ষণ সৌদাগরের কাছে একটা পক্ষীরাজ ঘোড়া আছে। বটে, ওই পক্ষীরাজটা আমার চাই। মহারাজের যাতে ভালো হয় আমারও সেই চেষ্টা, কিন্তু ওই ছোট মন্ত্রী দিন রাত তাতে বাধা দেয়। সেটা কিরকম? আরে আপনার জন্যই তো ওই সেই মানে পক্ষীরাজ ঘোড়াটা আমি আনতে গিয়েছিলাম, কিন্তু 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 কি? আগে মহারাজ ছোট মন্ত্রী ওই সুলক্ষণ সৌদাগরকে মন্ত্রণা দিয়ে সেই ঘোড়াটা আমায় আনতে দেয়নি। ছোট মন্ত্রীর এত সাহস, এখনই ডাক পাঠাও তাকে। মহারাজের আদেশ শিরধার্য। তোমার এত দূর স্পর্ধা যে বড় মন্ত্রীর কাজে বাধা দাও। কিন্তু মহারাজ। আরে রাখো তোমার কিন্তু, তোমাকে বস্তায় পুরে পাথরে বেঁধে সমুদ্রে ফেলে দেওয়ার হুকুম দিচ্ছি আমি। এই কে আছিস, জল্লাদকে ডাক পাঠা। হুকুম করুন মহারাজ। এই ছোট মন্ত্রীকে বস্তায় পুরে পাথর বেঁধে সমুদ্রে ফেলে দিয়ায়। জো হুকুম মহারাজ। ছোট মন্ত্রী কিন্তু খারাপ লোক না। ঠিক বলেছিস রে, কিন্তু মহারাজের আদেশ তো পালন করতেই হবে কিনা। তা বলে একটা ভালো লোককে মেরে ফেলবো? একটা কাজ করলে হয় না? কি কাজ বলতো? আমরা বরং ছোট মন্ত্রীকে এই বনে রেখে যাই, কেউ তাহলে কোনো সন্দেহ করবে না। তুই আমার মনের কথাটাই বলেছিস, নে পাথর সরিয়ে বস্তার বাঁধন খুলে দি। কি ব্যাপার, আমাকে মুক্তি দিচ্ছ? আপনাকে আমরা মুক্তি দিচ্ছি, সঙ্গে দিচ্ছি এই এক টুকরো কাপড় আর একটা কুড়ুল। আপনি আপনি বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে খান। কিন্তু দোহাই ছোট মন্ত্রী মশাই, ভুল করেও আমাদের রাজার দেশে যাবেন না, সেখানে আপনাকে দেখলে রাজা মশাই আপনার সঙ্গে আমাদেরও ফাঁসিতে চড়াবেন। তোমাদের তোমাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের কথা মেনে চলব। আর এই পোশাক কেন? হ্যাঁ, কাঠুরে যখন হতেই হবে কাঠুরের পোশাকই পরে নি। এভাবে আধ পেটা খেয়ে আর কতদিন বাঁচবো কে জানে। আয়রে হায়রে দুঃখীরাম, এই ছিল তোর বড়াতে। বাবা,
সাপের ছোবলে তো এক্ষুনি বুড়িমার মৃত্যু হবে। না না, সেটা হতে দেওয়া যায় না, কিছু একটা করতেই হবে। তুমি কে বাবা? চল চল, আমার কাছে বসছে কেন? আমি আমি দুঃখীরাম। তোমাকে একটা সাপ কামড়াতে আসছিল গো বুড়িমা, আমি সেটাকে টুকরো টুকরো করে কেটে ওইখানে ফেলতেই জলটা অমন করে ফুটতে শুরু করে দিল। তুমি আমার প্রাণে বাঁচিয়েছো, তোমার কি চাই বলো? আমার কিচ্ছু চাই না বুড়িমা। বুড়িমা তুমি চলে যাও। তুমি আমার প্রাণে বাঁচিয়েছো, আমি তোমাকে কিছু না দিয়ে কেমন করে কেটে পারি? চলে গেল বাচ্চা। আচ্ছা আমি তোমাকে একটা বর দিচ্ছি, তোমার মনে যেটাই ইচ্ছে হবে সেইটাই হবে। দূর হ চাই, এ মুল্লুকে গাছপালা না থাকলেই ভালো হতো। ওরে বাবা, এটা কি হলো? সব সব গাছ গেল কোথায়? হ্যাঁ, এখন এখন কাঠ পাই কোথায়? দেখি দেখি এগিয়ে। ওরে বাবা, পুরুলটা বড্ড ভারী লাগছে যে, একে পেটে দানা পানি কিচ্ছু পড়েনি, তার উপর আমি আর পাচ্ছি না। পুরুলটার পুরুলটার যদি হাত পা থাকতো তাহলে তাহলে এটা আমার সঙ্গে সঙ্গে চলতে পারতো। হ্যাঁ ওরে বাবা, এ কি কুরুলের হাত পা? ওরে বাবা ভারী মজা তো। হ্যাঁ ব্যাপারটা কি হলো? ওরে বাবা, এই তাজ্জব ঘটনা। যাকগে, কিন্তু কিন্তু এই রোদে খালি পেটে কাহা তো চলা যায়? কথা বলার সঙ্গীও নেই যে দুটো কথা বলি। এই কুরুলটাই যদি কথা বলতে পারতো তাহলে বেশ হতো। আমি কথা বলতে পারি না নাকি? হরি বাবা তুমিও কথা বলছো, ভালোই হলো। চলো কথা বলতে বলতে এগোনো যাক, কেমন? ওই তো একটা জঙ্গল, চলো চলো এখান থেকেই কিছু কাঠ কেটে নিয়ে। তার বলতে, নাও নাও কিছু কাঠ এক্ষুনি কেটে নাও দেখি। একি কে তুমি এই জঙ্গলের কাঠ কাটছো কার অনুমতিতে? জঙ্গলের কাঠ কাটতে আবার অনুমতি লাগে নাকি? এই যে তুমি কাঠ কাটতে এসেছো, তুমি কার অনুমতি নিয়েছো শুনি? আমাদের রাজার অনুমতি নিয়েই তবে কাঠ কাটতে এসেছি। হরি বাবা তাই নাকি? কাঠ কাটতেও রাজার অনুমতি লাগে? কি ব্যাপার, এত ঝগড়া কিসের? দেখুন পেয়াদা সাহেব, একে কোনোদিন এই জঙ্গলে দেখিনি, রাজার বিনা অনুমতিতে গাছ কাটতে এসেছে। কি এত সাহস? চল বেটাকে রাজসভায় নিয়ে যাই। দোহাই দোহাই পেয়াদা সাহেব, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না, আমাকে মাফ করে দিন। মাফ করলে করবেন রাজা মশাই? একদম ঠিক কথা। তুমি কি আমাদের সঙ্গে যাবে নাকি চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে? চ্যাংদোলা? হরি বাবা না 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 না, আমি নিজেই যাব। তুমি তুমি একটু এখানে কোথাও লুকিয়ে থাকো কেমন, আমি রাজাকে বুজুন বাজুন দিয়ে ঠিক চলে আসব। হ্যাঁ কি হলো, তাড়াতাড়ি চলো। চলুন পেয়াদা সাহেব, আমাকে রাজসভাতে নিয়ে চলুন। মহারাজের জয় হোক। কি সংবাদ পেয়াদা? মহারাজ এই কাঠুরিয়া আপনার অনুমতি ছাড়াই জঙ্গল থেকে কাঠ কাটছিল। বটে, আমি ভিনগায়ের লোক রাজামশাই, না জেনে অন্যায় করে ফেলেছি, আর কখনো হবে না। আচ্ছা তুমি ভিনগায়ের লোক, তা নিজের গ্রাম ছেড়ে এখানে এসেছো কেন? মতলবটা কি তোমার? আমাদের গায়ে না জঙ্গল টঙ্গল সব ম্যাজিকের মতো উবে গেছে, কাঠ কেটে খাই মহারাজ, তাই তাই আপনার রাজ্যের জঙ্গলটা দেখতে পেয়ে। দাঁড়াও দাঁড়াও, কি বললে তুমি?
জঙ্গল টঙ্গল সব ম্যাজিকের মতন উবে গেছে। সত্যি মহারাজ, একদম সত্যি কথা। শুনছেন সভাসদগণ, শুনছেন, জঙ্গল টঙ্গল সব নাকি ম্যাজিকের মতন উবে গেছে। যত সব পাগলের কাণ্ড, ছেড়ে দাও পাগলটাকে, এটা বলে কি না জঙ্গল উবে গেছে। চল বেটা চল। কোথায় কোথায় তুমি কোথায়? এই তো আমি এখানে। হরি বাবা, এই শিগগিরি নামো, শিগগিরি নামো, আমাদের আমাদের এক্ষুনি পালাতে হবে। চলো চলো এগোনো যাক। আর হ্যাঁ, তুমি এখন থেকে আর কোনো কথা বলবে না, কেমন? শুধু শুধু আমার সঙ্গে হাঁটবে। আচ্ছা চলো, তাই হবে। লাও খাদু, তোমারা ঘি দিন দিন। আরে ভারী মজার ব্যাপার তো, দেখো দেখো খাদু, কুরুলটা তো কারো কিছু করছে না। তাই তো, চলুন না গিয়ে দেখি ব্যাপারটা কি হয়। সেই ভালো, চলো গিয়ে দেখি। বাবা দেখ কুরুল, দেখ সবাই কেমন তোকে দেখতে দেখতে এগোচ্ছে, দেখ। ও ভায়া, বলি চললে কোথায়, রাজসভায় নাকি? গরিব বাবা, আবার রাজসভায়? ব্যাপারটা কিছু বুঝলি হরি? কে বলতো? কই, বুঝতে পারলুম না তো। আরে সাধে গাধা বলি তোকে, দেখ না কেমন কথায় কথায় ওরে বাবা, ওরে বাবা করছে। তাই তো, নিশ্চয়ই ওই দুঃখীরাম। ধরতে পারলি তাহলে। কিন্তু বাবা, দুঃখী তো মরে গেছে, তাই না? আমার তো মনে হয় ওকে জল্লাদরা না মেরে ছেড়ে দিয়েছে। এখন কি হবে বাবা? চল বড় মন্ত্রীর কাছে গিয়ে সব খুলে বলি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। বড় মন্ত্রী মশাই। বড় মন্ত্রী মশাই, কেন শুধু মন্ত্রী মশাই বলতে পারো না? এখন তো আর ছোট মন্ত্রী নেই। মাফ করবে মন্ত্রী মশাই। ঠিক আছে ঠিক আছে, বলো কি বলবে। সেই সেই দুঃখেটা আবার এসেছে। দুঃখে মানে দুঃখীরাম, ছোট মন্ত্রী? আগে হ্যাঁ বড় মন্ত্রী, থুড়ি মন্ত্রী মশাই। বলো কি কিষ্টু। তাহলে আর বলছি কি মন্ত্রী মশাই, শুধু একাই আসেনি, সঙ্গে হাত পাওয়ালা একটা কুড়ুল। তুমি ঠিক বলছো, আমিও দেখেছি। ঠিক আছে তোমরা যাও, আমি যা করবার করছি। না এখনই এখনই মহারাজকে একটা খবর দিতে হয় দেখছি। তাই তো, দুঃখীরামই তো বটি, সঙ্গে এই কুড়ুলটাও রয়েছে, খেয়েছে, নিশ্চয়ই কোনো ভুতুরে ব্যাপার। বেটা আবার কোনো ভূত পোষেনি তো? হতেও পারে, নইলে কুড়ুলের এমন হাত পা গজায় কি করে? মানে মানে এখান থেকে সরে পড়াই ভালো, সময় থাকতে কেটে পড়ি, যা ব্যবস্থা করার মহারাজই করবেন। কোন যাই বাবা যাই। কে যেন দৌড়ে পালিয়ে গেল। দূর থেকে তো কাঠামোটা মন্ত্রী মশাইরই মনে হলো। পুরি বাবা, তার মানে কি মন্ত্রী মশাই আমাকে আর আমার এই কুড়ুলটাকে দেখে মহারাজকে আবার খবর দিতে গেল নাকি? মহারাজ ধরতে পারলে একেবারে কচু কাটা করবে যে। কচু কাটা করবে, আমি আছি না তোমার সঙ্গে, কচু কাটা করলেই হলো। শোনো, মন্ত্রী মশাই যদি সত্যি সত্যি মহারাজকে খবর দেয়, তাহলে মহারাজও তোমাকে ধরার জন্য লোক পাঠাবে, তখন তুমি সুবোধ বালকটির মতো ধরা দিয়ে দেবে। তারপর? তারপর তোমার বুদ্ধি খাটিয়ে নিজেকে বাঁচানোর একটা রাস্তা খুঁজে বার করবে, আর আমি জানি সেটা তুমি পারবে। আর যদি না পারো, তখন তো আমি রইলাম, তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। এখন চলো তো দেখি, ওই গাছতলায় একটু গিয়ে বসি, জিরিয়ে নেওয়া যাক।
বলছো? বেশ চলো তাহলে, তোমার কথা শুনে না বুকে ভারী বল পেলাম। দুঃখীরাম, যাকে আপনি বস্তায় পুরে পাথর বেঁধে সমুদ্রে ফেলে দেবার হুকুম দিয়েছিলেন, সে আবার এসেছে। সে কি করে সম্ভব? শুধু কি সে, সঙ্গে একটা হাত পাওয়ালা কুড়ুল। হাত পাওয়ালা কুড়ুল? একদম সত্যি, এটা নিশ্চয় কোনো জাদু টাদু শিখে এসেছে। তাহলে এখনই সিপাহীকে পাঠিয়ে দাও, বেটাকে বেঁধে আনো, পারলে সঙ্গে তুমিও যাও। যথা আজ্ঞা মহারাজ। আরে চলো চলো, তাড়াতাড়ি পা চালিয়ে চলো। ওই যে বেটাটা গাছতলায় ঝিমোচ্ছে, আমাদের দেখে না আবার ভেগে যায়, দুটোকেই ধরতে হবে। আরে চলো চলো। যা ভেবেছি, পঙ্গপালের দল হাজির। এই যে দুঃখীরাম, ওঠো ওঠো। আরে বাবা ওঠো, দেখো তোমাকে নিতে কারা আসছে। কে ও মন্ত্রী মশাই দেখছি, উড়ি বাবা, সঙ্গে যে সেপাহীরাও রয়েছে। আরে বাবা ভয় কি, আমি তো আছি নাকি। শোনো, মন্ত্রী যা খুশি করে করুক, তুমি একদম বাধা দেবে না, শুধু তোমার যা মনে হবে সেটাই বলবে, বুঝলে? শুধু বলবে। এই ওকে বেঁধে ফেলো, তোমরা বেঁধে ফেলো। জো হুকুম মন্ত্রী মশাই। এই চল বাদ বেটাকে। ভালো করে বাঁধো, ভালো করে। ওরে বাবা, তোমাকেও একবার এমন করে বাঁধলে তুমি বুঝতে ঠেলা। কি করলে তোমরা? চলো ভাই সব, রাজসভায় চলো। কি মন্ত্রী মশাইকে বেঁধে আনলি কেন? না না না, এটা ঠিক কাজ নয়। এসো এসো মন্ত্রী, এসো, এবার বিচার সভায় বসা যা। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। দুঃখীরামের বিচার করার আগে যারা আমাকে বেঁধে নিয়ে এলো তাদেরই বিচার হোক মহারাজ। বটেই তো। এই তোরা মন্ত্রীকে বেঁধে নিয়ে এলি কেন? হ্যাঁ আমরা মানে মহারাজ। থাক থাক, আর সাফাই গাইতে হবে না, আমি তোদের ফাঁসির হুকুম দিলাম। যথার্থই সাজা ঘোষণা হয়েছে মহারাজ, কিন্তু। আবার কিন্তু কি? আপনার হুকুমে যাকে বস্তায় বেঁধে পাথর ঝুলিয়ে সমুদ্রে নিক্ষেপ করার আদেশ ছিল, সে বাঁচলো কি করে? হ্যাঁ তাই তো, নিশ্চয়ই জল্লাদদের কারসাজি। ডাকো জল্লাদদের। শান্তি, যাও যাও, জল্লাদদের ডেকে নিয়ে এসো। তোদের এত বড় স্পর্ধা যে আমার হুকুমে অমান্য করিস? ক্ষমা চাইছি মহারাজ। রাজাজ্ঞা পালনে যারা অপারগ হয়, ক্ষমা তাদের? না না না, কোনো ক্ষমা নয়, তোদের মৃত্যুদণ্ড দিলাম। মহারাজ খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ ও বুঝি, ঠিক আছে, ওই খাবার পর দুঃখীরামের বিচার হবে। বাবা কি সুগন্ধ, ওরকম খাবার যদি আমাকে কেউ এনে দিত। উড়িপ্পাবা, কত কত খাবার, কিন্তু আমার হাত যে বাঁধা, খাবো কি করে? কেউ যদি হাত দুটো খুলে দিত। ব্যাপারটা কি হলো বলতো? আমিও তো ঠিক বুঝতে পারছি না। চল চল চল, সব খাবার কেড়ে নি। না না থাক, বেচারি বোধহয় অনেকদিন কিছু খায়নি। কিন্তু খেয়ে দিয়ে পালিয়ে গেলে? পালালেই হলো, আমরা পাহাড়ায় আছি না কি ছোট মন্ত্রী, পেট ভরেছে তো? এ বাবা, ভরেছে বলে ভরেছে, খুব ভরেছে, তোমরা সবাই রাজা হও। কি এত রাজা, এই কি করে হলো মন্ত্রী? আমার তো মাথা গুলিয়ে যাচ্ছে মহারাজ। মহারাজ দুঃখীরামকে ছেড়ে দেওয়া হোক। হ্যাঁ মহারাজ, ওকে ছেড়ে দিন।
কিন্তু মহারাজ। আরে বাবা, কোনো কিন্তু নয়, আমি আমি এত রাজার আদেশ অমান্য করতে পারবো না, তাই দুঃখীরাম বেকসুর খালাস। দোহাই ধর্মাবতারগণ, পুনরায় এই বদমাইশটার বিচার করতে আজ্ঞা হোক, এমন দুষ্ট লোককে সহজে ছেড়ে দেবেন না। কখন যে কার সর্বনাশ করে তার ঠিক নেই। সর্বনাশটা যে কি তা তো ঠিক বুঝতে পারছি না, আমি তোমার মেতর ছিলাম আর আজ ছোট মন্ত্রী আমাকে রাজা করে দিয়েছে। আরে তাই তো, তো ছাড়া বাদল মেথর না ভগবান, অত অত পেয়ারি ধোপা, উঁচি মেথর ধোপা, সবাই এখন রাজা। মহারাজ মহারাজি, কোন চক্রান্ত, এই কে আছিস, ধর ধর দুঃখীকে ধর। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে আমি আমি নিজেই ধরব। চল চল বেটা, অনেক জ্বালিয়েছিস, এবার তার ফল ভোগ করবি, চল চল। কিন্তু মন্ত্রীমশাই, সাজা ঘোষণা করবে কে আর পালন করবে কে? কেন, রাজামশাই আছেন, জল্লাদ আছে। কোথায় জল্লাদ, এখন তো ওরাও রাজা, দেখছেন না। আরে তাই তো মহারাজ, এখন উপায়? উপায় আর কি, সব রাজার আদেশ মেনে দুঃখীরামকে ছেড়ে দেওয়া হোক। আরে না 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 মহারাজ, তা হবে না, ওর প্রাণদণ্ড দেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, ওই দুঃখীটার ওই প্রাণদণ্ডই দেওয়া হোক। দেখুন মহারাজ দেখুন, অন্তত দুজন রাজার সম্মতি পাওয়া গেছে। শিখি, এতজন রাজার মধ্যে মাত্র দুজনের সম্মতি? হ্যাঁ মহারাজ, এরা দুজন খুবই বিচক্ষণ। তাই নাকি, আপনি বুঝলেন কি করে যে শুধু এরাই বিচক্ষণ ব্যক্তি? আসলে ওরাই তো আমাকে দুঃখেটার খবর দিয়েছিল। প্রাণদণ্ড তো দেবেন বড় মন্ত্রী মশাই, কিন্তু কার্যকর করবে কে? কেন, জল্লাদরা তো আছে। উড়ে পাওয়া, জল্লাদ কোথায়, সবাই তো এখন রাজা। তাই তো, মুচি মেথর গোহালা এমনকি ভিখিরিরাও এখন দেখছি রাজা সেজে বসে আছে। তাহলে উপায়? উপায় যে নেই তা নয়, এখন আপনি আর রাজামশাই জল্লাদ হলেই সব সমস্যা মিটে যাবে। বাবা, ব্যাপারটা কি, আমি যা চাইছি তাই হচ্ছে? তাহলে তাহলে এটা কি সেই বুড়িমার বর নাকি? ওরে বাবা, হ্যাঁ মনে হচ্ছে তাই। বুড়িমা? হ্যাঁ বাবা বল। তবে তবে তুমি কি? হ্যাঁ রে, আমি আমি তোর পরীক্ষা নিচ্ছিলাম। পরীক্ষা? কিসের পরীক্ষা? যে সাপটাকে তুই মেরেছিলিস সেটা আসলে সাপ নয় রে। সাপ নয়? তবে তবে ওটা কি বুড়িমা? ওটা মায়াবী সাপ, তোর পরীক্ষা নেবার জন্যে। তাহলে তাহলে তোমার বরেই? হ্যাঁ রে হ্যাঁ, তোর মতো ভালো মানুষ আর কেউ নেই রে দুঃখে। কিন্তু বুড়িমা, ও বুড়িমা বুড়িমা, হ্যাঁ তাহলে মহারাজগণ দুজন জল্লাদ হাজির, এবারে এবারে হুকুম হোক। হুকুম, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তুমি বেকসুর খালাস। এখন এখন আমার কি হবে দুঃখীরাম? মহারাজ, আপনার নুন খেয়েছি, অকৃতজ্ঞ হব না, আপনার রাজত্ব আপনারই রইল, আমাকে আস্তে আজ্ঞা দেওয়া হোক মহারাজ। না না, আমি অত্যন্ত লজ্জিত দুঃখীরাম, ইচ্ছা করলে আমার সমস্ত রাজ্য তুমি নিয়ে নিতে পারতে, আমাকে প্রাণেও মেরে ফেলতে পারতে, এখন আমি বুঝতে পারছি তুমি কত মহৎ। বাবা না 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 মহারাজ, ওসব কথা বলে আমায় লজ্জা দেবেন না। না না না, তুমি মহৎ তাই এ কথা বলছো, আমি চাই তুমি আমার কন্যাকে বিবাহ করে অর্ধেক রাজত্ব নিয়ে পরম সুখে রাজত্ব করো। যথা আজ্ঞা মহারাজ।
কিন্তু আমার কি হবে? আমি জল্লাদ হয়ে আছি, এত রাজা, কত রাজ্য কোথায়? আপনি আপনি আবার রাজা হয়ে যান। আর সব রাজারা শোনো শোনো, তোমরা যারা রাজা হয়ে বসে আছো সকলেই যে যার অবস্থায় ফিরে যাও, নিজের নিজের কাজ করো গিয়ে, সৎ পথে সুখে তোমাদের দিন কাটুক। এটা কি হলো বাবা? হ্যাঁ হলো তোর মাথা আর আমার মুন্ডু। শোনো 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 সবে, তোমরা যে যার মতো কাজ করো, দুখিরাম আজ থেকে এদেশের প্রধানমন্ত্রী। কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয়, তুমি এখন থেকে আমার প্রধান জল্লাদ। হরি বাবা, প্রধান জল্লাদ? প্রধান জল্লাদ।